আমার আল্লাহ বলেন আমি একটি বালুর কণা সৃষ্টি করতাম না এই বেলা বেলা কমাইন একটি বালুর কণা সৃষ্টি করতাম না যদি না সৃষ্টি করতাম আমার মুহাম্মদের নূর যে কারণে নবীর কাছে একদিন এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বললেন দাল নবী বললেন সর্বপ্রথম তোমার আল্লাহ তোমার নবীর নূরকেই সৃষ্টি করেছে আরো বলেছেন তোমার আদি পিতা আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম যে কারণে আমি দাল নবীর একটি শানে সর্বপ্রথম আসরটা শেষ করি এরপর অলিদ ভাই ওঠার পরে তো অবশ্যই একটা ব্যবস্থা হবে এরপরে যাই হোক এই ভাই বেলা মাই গো নাই সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কঠিন মুরু সাহারায় কে এলো হাই ইসলামের ফুল কঠিন মুরু সাহারায় কে এলো হাই ইসলামের ফুল চাহে দেওয়ানা মাস্তা উড়গেলে মা জিন পরি চাহে দেওয়ানা মাস্তান আমি না মায়ের কোলে উঠল ধুলে আমি না মায়ের কোলে উঠল ধুলে নুরেরি পুতুল কঠিন মুরুষা রায়কে এলো হায় ইসলামের ফুল Oh,
শাহাদাতে মানিছে শোনায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায় শাহাদাতের বাণী সে শোনায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায় বাণী চায় তার গুণ গায় ফুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাতিয়া বুলবুল কঠিন পুরুষা রায়কে এলো হায় ইসলামের ভুল রহমতে দেখবে যে নামলো এসেকে বিশ্বভু মনে আজ চাহে যাকে রহমতে দেখবে যে নামলো এসেকে বিশ্বভুবনে আজ চাহে যাকে পাইত দেওয়ান খালেকে পাইতে যাকে পাইতে ওয়ান খালকে পাইতে তাকে হয়েছি আকুল কঠিন পুরুষারায়কে এলো হায় ইসলামের গুণ সুগন্ধে মনানন্দে ত্রিভুবন আকুল ত্রিভুবন আকুল কঠিন পুরুষারায়কে এলো হায় ইসলামের ফুল কঠিন পুরুষারায়কে এলো হায় ইসলামের